আপনি কি কখনো শুনেছেন যে গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায়? এটা আসলে কম বেশি অনেকে কিন্তু আমরা জানি না যে গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায়। গাড়ি ভাড়া দিয়ে কিন্তু একটা ভালো রকমের ইনকাম জেনারেট করা যায়। আমি এই ধরনের ভাড়ার কথা আমি বলছি না, আমি আপনাদের সঙ্গে এই যে গাড়ি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায়, যে আপনি হয়তো বা বাড়িতে যাবেন একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলেন, ধরুন আপনি একটা বাসে উঠলেন আপনি ভাড়া দিচ্ছেন, এই বাসগুলো কিন্তু অনেক সময় কন্ট্রাক্টররা ভাড়া নিয়ে কিন্তু গাড়িগুলো পরিচালনা করে থাকে। তো আমি এই ধরনের ভাড়ার কথা আমি বলছি না। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে টাইম না দিয়ে বিজনেস করতেছেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু থার্ড পার্টির মাধ্যমে এখানে বিজনেস শুরু করতে পারেন। মাঝে মধ্যে এমনই হয় যে কোথা থেকে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারা যায় না, তো যাক আমি চিন্তা করলাম যে কোনো একভাবে শুরু করে দিই। তো আজকে আমার ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ হলো যে আজকে আমি চারটা অফলাইন বিজনেস নিয়ে কথা বলবো যেটি অফলাইন বাট প্যাসিভ ইনকাম দেয়। প্যাসিভ ইনকাম বলতে সাধারণত যে আপনি কাজ করবেন না তারপর আপনাকে ইনকাম দেবে, এইরকম চারটি বিজনেস। আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই চারটির একটি বিজনেসের সঙ্গে আমি নিজেই জড়িত। তো আমার মনে হয় আপনারা বুঝতেই পারছেন এই চারটি বিজনেস আইডিয়া কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর আমার তো একটি ভিডিওতে অবশ্যই আমার পরিচয় দিয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে আমি আসলে কোন ধরনের প্রফেশনে জড়িত। তো এরপরও যদি আমার প্রফেশনটা দেখতে চান অবশ্যই অবশ্যই এখানে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্ক আছে, ওখানে প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি কোন ধরনের প্রফেশনে আছি এবং এই ধরনের প্রফেশনে কী পরিমাণে ব্যস্ত থাকতে হয়। এরপরও আমি এই বিজনেস চালিয়ে যাচ্ছি, পাশাপাশি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। যাও আমরা মূল বিষয়ে চলে যাই। তো চলুন আমরা মূলত আজকে চারটি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। এই চারটি বিজনেস আইডিয়া অফলাইন বিজনেস বাট আপনাকে প্যাসিভ ইনকাম দেবে। তো চলুন শুরু করা যাক। আপনি কি কখনো শুনেছেন যে গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায়? এটা আসলে কম বেশি অনেকে কিন্তু আমরা জানি না যে গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায়। আমরা এটা জানি যে নার্সারিতে গাছ রাখি, নার্সারি থেকে গাছ বিক্রি হচ্ছে, সেখান থেকে বিক্রি থেকে একটা ইনকাম জেনারেট করা যায়। বাট গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায় এটা কম বেশি আমরা অনেকেই জানি না। যাই হোক আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করি যে কীভাবে গাছ ভাড়া দিয়ে ইনকাম করা যায়। আপনারা বিভিন্ন ধরনের অফিসে যাবেন, অফিসে গেলে তখন দেখবেন যে বিভিন্ন সময় অফিস কিন্তু গাছ দিয়ে সুন্দর করে সাজানো থাকে, কিংবা দেখা আপনি যদি কোনো ব্যাংকের এটিএম বুথের সামনে যান দেখবেন দুই সাইডে সুন্দর করে গাছ সাজানো আছে, কিংবা ধরুন আপনি রাস্তাঘাটে চলার সময় অনেক সময় দেখবেন যে গাড়িতে ভর্তি করে গাছ নিয়ে আসছে। এই গাছগুলো মূলত ভাড়া দেওয়ার উদ্দেশ্যে আনা হয়, অর্থাৎ অফিস যে কাজটি করে বিভিন্ন ধরনের অফিস এই থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করে এই গাছগুলোকে ভাড়া নেয়। আর আপনারা শুনলে অবাক হবেন এর ভাড়াটার পরিমাণ, 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত এক একটা গাছের ভাড়া নেওয়া হয়। আর এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু এই থার্ড পার্টির। আর এই রক্ষণাবেক্ষণ বলতে বলতে তেমন কিছুই না, শুধুমাত্র এটা গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিবে, এরপর এটা নিয়মিত দেখাশোনা করতে হয়। নিয়মিত দেখাশোনা বলতে কি, ধরুন সপ্তাহে মিনিমাম 2 দিন আপনাকে পানি দিতে হবে, এবং যেহেতু এটা ছায়া থাকে আপনাকে 2 দিনের বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। দ্বিতীয় কাজ হলো যে এইখানে কোনো গাছ যদি ছায়া থাকার কারণে দুর্বল হয়ে পড়ে, আপনার কাজ হলো ওটাকে রিপ্লেস করে দেওয়া। এই হচ্ছে আপনার কাজ। আপনি মাস গেলে শুধুমাত্র তা আপনার যে পেমেন্ট আসে পেমেন্টটা আপনি সাবমিট করলে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন, এটুকুই শুধুমাত্র যথেষ্ট এই বিজনেসের জন্য। এই বিজনেসটা আপনি দুইভাবে করতে পারেন। প্রথমত হলো যদি আপনার নার্সারি থাকে, আপনি কিন্তু অনায়াসে নার্সারি থেকে গাছগুলো ভাড়া দিতে পারবেন। দ্বিতীয়ত হলো আপনি ওই কোনো একটা নার্সারির সঙ্গে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে গাছ ভাড়া নিতে পারেন। এক্ষেত্রে যে বেনিফিটটা থাকে সেটা হচ্ছে যে এখানে যে ভাড়া আপনি পাবেন সেখান থেকে একটা অ্যামাউন্ট আপনি তাকে দিয়ে দিতে পারেন। দেখাশোনার ক্ষেত্রে আপনার নির্দিষ্ট কোনো টাইম টেবল নাই, আপনি সকালে দেখতে পারেন, বিকালে দেখতে পারেন, সন্ধ্যায় দেখতে পারেন, অফিসের যে কোনো টাইমে আপনি এটা আপনারও অফিস টাইম বাদ দিয়ে, অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন ওই কাজের পরে যে কোনো সময় কিন্তু আপনি এই বিজনেসটা মেনটেন করতে পারবেন। আমি আপনাদের ভিডিওতে যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে ফটোকপি মেশিন। বিভিন্ন অফিসে আপনারা গেলে কিন্তু বিভিন্ন ধরনের ফটোকপি মেশিন দেখতে পাবেন। খুব মজার বিষয় হলো বেশিরভাগ অফিসগুলো এই ফটোকপি মেশিনগুলো কিন্তু কিনে রাখে না, এই ফটোকপি মেশিনগুলো তারা ভাড়া নেয়। আর আপনি এই সুযোগটা নিতে পারেন, অর্থাৎ এখানে যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর বেশিরভাগ মেশিন কিন্তু ভাড়া নেওয়া, এবং সেটা এই মেশিনগুলোর প্রাইস এগুলো সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড কেনা, এবং সেগুলো রিপেয়ার করে এখানে রিপ্লেস করা হয়। এটার ভ্যালু যদি আমরা ক্রিয়েশন করি তাহলে 20 থেকে 30 হাজারের মধ্যে কিন্তু এই মেশিনগুলো কেনা হয়। কিন্তু এটা ভাড়া আসলে কীভাবে হয়, অফিস যে কাজটি করে ধরুন একটা অফিস যখন ফটোকপি মেশিন কিনবে সেটা কিনতে গেলে কিন্তু তারা মূলত নতুন মেশিন কিনবে, তো সেটা মেনটেনেন্স কস্ট আছে, বা একটা মেশিনের দাম 80 থেকে 90 হাজার টাকা বা 1 লক্ষ টাকা একটা মেশিনের দাম। তো এত টাকা আসলে অফিস ইনভেস্ট করবে না, এই টাকাটাই আবার অন্য কোথাও ইনভেস্ট করে এখান থেকে অনেক বেশি পরিমাণ ইনকাম কিন্তু একটা অফিস জেনারেট করতে পারে। এই জন্য এখানেও কিন্তু একটা থার্ড পার্টি বিজনেস করতে পারে। এই যে বিজনেসে আপনি যে এই মেশিনগুলো দেখছেন এটা আমার নিজের অফিসেই, বাট এটা ভাড়া নিয়ে আমরা বিজনেস পরিচালনা করছি। অর্থাৎ এই মেশিনগুলোর ভাড়াটা কীরকম, আমরা যে ফটোকপিগুলো করি প্রতি পেজ 60 পয়সা করে আমরা তাদেরকে দিয়ে থাকি। তাদের মেনটেনেন্স কী, যদি কখনো মেশিন সমস্যা হয় তাদেরকে ফোন দিলে তারা ঠিক করে দিয়ে দেয়, যদি মেশিনে কালি না থাকে সেক্ষেত্রে কালিটা ডেলিভারি করে যাওয়া তাদের কাজ, এই হচ্ছে তাদের কাজ। এটা মাসের মধ্যে একবারও হতে পারে, 2 বারও হতে পারে, 3 বারও হতে পারে,
মোটামুটি আপনার মেশিনে প্রবলেম হলেই কেবলমাত্র আপনাকে এই মেশিন দেখার জন্য আসতে হবে, আদারওয়াইজ এখানে আসার কোনো প্রয়োজন নেই, আপনি অনায়াসেই বিজনেসটা করতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এই বিজনেসে এই যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কখনোই নতুন মেশিন দিয়ে এই বিজনেসগুলো শুরু করা হয় না। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই মেশিন রিপেয়ারের যে ব্যাপারটা থাকে এটা আপনাকে একটু শিখে নিতে হবে, তাহলে আপনার জন্য এটা অনেক বেশি পজিটিভ হিসেবে থাকবে এবং আপনি অনেক ধরনের কস্ট মেনটেন করতে পারবেন, আপনি মিনিমাইজ করতে পারবেন আপনার কস্টকে। এবার আসুন আমার নিজের বিজনেস নিয়ে একটু কথা বলা যাক, অর্থাৎ আমি যে চারটি বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করবো তার মধ্যে দুইটা আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরেকটা বিজনেস আইডিয়া নিয়ে শেয়ার করি যেটা আমার নিজের বিজনেস, অলরেডি আমি এই বিজনেসের সঙ্গে ইনভলভ আছি, সেটি হলো সেলাই মেশিন ভাড়া দেওয়ার বিজনেস। আমার একটি ভিডিও কিন্তু এটার উপরে আছে যে আমি আমার যেখানে আমি আমার বিজনেসের সম্পূর্ণ এরিয়াটাও আপনাদের দেখিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে আসুন, তাহলে খুব ভালো একটা স্বচ্ছ ধারণা পাবেন কীভাবে সেলাই মেশিন ভাড়া দিয়ে ইনকাম করা যায়। অর্থাৎ আমি আমার প্রফেশনটা আপনারা আশা করি এতক্ষণ হয়তো বা দেখে নিয়েছেন, আমার ফেসবুক প্রোফাইলে গেলে প্রফেশন দেখতে পারবেন। তো যে পরিমাণে ব্যস্ত থাকি আমরা, এই ব্যস্ততার ভিতরেও এই ধরনের বিজনেস পরিচালনা করা কতটা সহজ হতে পারে বা কীভাবে আমরা করি এই বিজনেসটা আপনি খুব সহজেই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আসুন এটা সম্পর্কে একটু কথা বলি। প্রথমত হলো সেলাই মেশিন ভাড়া দিয়ে কীভাবে ইনকাম করা যায়, এটা হলো যে একটা গার্মেন্টস সাধারণত একটা তার যে মেশিন সেলাই মেশিনগুলো থাকে একটা মেশিনের দাম যদি আমরা হিসাব করি তাহলে এটা 35 থেকে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, অর্থাৎ 32 বা 35 হাজার থেকে শুরু এবং সেটা শেষ 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত এক একটা মেশিনের দাম আছে। তো তারা এত টাকা ইনভেস্ট করে কিন্তু এই মেশিনগুলো কেনে না, তারা যে কাজ করে ধরুন 100 মেশিনের জন্য যদি তারা 100 মেশিনের বাজেট করে তাদের কিন্তু 1 কোটি টাকা খরচ হয়, তারা এই কাজ কখনোই করবে না, বরং ওই 1 কোটি টাকা ইনভেস্ট করলে তারা এখান থেকে যে পরিমাণ ইনকাম জেনারেট করতে পারে ওই মেশিনগুলো যখন ভাড়া নিবে ওই ভাড়ার টাকা পেমেন্ট করার পরও তাদের আরও ইনকাম থেকে যায়। এই জন্য সাধারণত বেশিরভাগ গার্মেন্টসগুলো তারা তাদের মেশিনগুলো ভাড়া নিয়ে থাকে, তারা কখনোই এই মেশিনগুলো কেনে না বেশিরভাগ ক্ষেত্রেই, আপনি বেশিরভাগ গার্মেন্টসে দেখবেন যে তারা মেশিনগুলো কেনে না। ঠিক এই সুযোগেই আপনি এখানে মেশিন ভাড়া দিতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হলো এক্ষেত্রে আপনি খুব কম পরিমাণ অ্যামাউন্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন। যেমন আমার বিজনেস শুরু হয়েছিল মাত্র 50,000 টাকা দিয়ে এবং সেটা এখন দেখা গেছে সেটা এখন অনেক 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 বেশি আমাদের রেঞ্জে চলে আসছে, যেটা আপনি এই ভিডিওতে গেলে অবশ্যই অবশ্যই এখানে আরও বেশি স্বচ্ছ ধারণা পাবেন। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে টাইম না দিয়ে বিজনেস করতে চান তাহলে আপনি খুব সহজেই কিন্তু থার্ড পার্টির মাধ্যমে এখানে বিজনেস শুরু করতে পারেন। কীভাবে থার্ড পার্টির মাধ্যমে বিজনেস শুরু করবেন, এখানে এক শ্রেণী আছে যারা মেশিন ভাড়া দেয়, আপনার কাছ থেকে নিয়ে মেশিন ভাড়া দিবে, সেক্ষেত্রে আপনার যদি একটা মেশিন থাকে ওই থার্ড পার্টি আপনাকে একটা মেশিন আপনার কাছ থেকে ভাড়া নিবে এবং তারা যেটি করবে যে আপনার কাছ থেকে ভাড়া নিয়ে আর একজনের কাছে, অর্থাৎ এই গার্মেন্টসে কিন্তু তারা এই মেশিনগুলো ভাড়া দিয়ে থাকে, আপনার একটা মেশিন কিন্তু তারা ভাড়া দিবে 100টা মেশিন। তাদের কাজ হলো তারা বিভিন্ন জায়গা থেকে এই মেশিনগুলো কালেক্ট করে আর এখানে ভাড়া দিয়ে দেয়, এর মাঝখানে একটা মিডিয়া হিসেবে তারা কাজ করে এবং এখান থেকে একটা ইনকাম তারা নিয়ে নেয়। এই ইনকাম সম্পর্কে বিস্তারিত যদি বলতে হয় তাহলে এটা মোটামুটি 120 টাকা থেকে শুরু করে 500, 700, 1000 টাকা পর্যন্ত পার ডের ভাড়া হয়ে থাকে। তো আপনি যখন থার্ড পার্টির সঙ্গে বিজনেস করবেন সেই ক্ষেত্রে আপনি যেটির ভাড়া 120 টাকা পার ডে, এখানে আপনি 120 টাকা পাবেন না, আপনি এখানে 80 টাকা বা 90 টাকা এরকম একটা অ্যামাউন্ট পাবেন, আর মাঝখানে 20 থেকে 30 টাকা এই থার্ড পার্টি রেখে দেয়, এটা আপনি পাবেন না। তো যদি আপনি মনে করেন যে ছোটো করে বিজনেসটা শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনি থার্ড পার্টির মাধ্যমে এখানে বিজনেস শুরু করতে পারেন এবং অবশ্যই অবশ্যই এক্ষেত্রে আপনার কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না, শুধুমাত্র মেশিন যদি রিপেয়ার করার প্রয়োজন হয় কখনো তখন আপনাকে কল করা হবে, আপনার কাজ হলো মেশিনটাকে রিপেয়ার করা, সেটা নিয়েও আপনার টেনশন নাই। থার্ড পার্টির সঙ্গে আপনি যদি ওই ধরনের কন্ট্যাক্টে যান থার্ড পার্টি নিজেই কিন্তু আপনার মেশিনটা ঠিক করে নেবে। খুব সুন্দর একটি বিজনেস, আমার মনে হয় আপনি আমার এই ভিডিওটা দেখে আসুন, খুব ভালো ধরনের একটা আইডিয়া পাবেন যে কোনো ধরনের টাইম না দিয়ে। আমি যেমন আমার ক্ষেত্রে যদি বলি আমি বিজনেসটা একা না, আমার আমরা দুজনে মিলে মূলত বিজনেসটা করি, তো সেক্ষেত্রে এই বিজনেসটা মূলত তিনভাবে করা যায়, তার মধ্যে একভাবে আপনি করলে আপনি কোনো ধরনের টাইম আপনার প্রয়োজন নাই, বাকি দুই ধরনের করতে গেলে অর্থাৎ দুইটা টাইপ যদি আপনি মেনটেন করতেছেন তখন কিন্তু আপনাকে সময় দিতে হবে। তো আমার মনে হয় যে আপনি বিজনেস স্টার্ট করলে আমার মনে হয় থার্ড পার্টির মাধ্যমে বিজনেস করলে আপনি খুব সহজেই এই বিজনেসটা অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। যাই হোক এটাই হলো আমার মেশিনের বিজনেস, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে আসুন আরও স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য। লাস্ট হলো গাড়ির ভাড়া, অর্থাৎ গাড়ি ভাড়া দিয়ে কিন্তু একটা ভালো রকমের ইনকাম জেনারেট করা যায়। আমি আপনাদের সঙ্গে এই যে গাড়ি বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় যে
আপনি হয়তো বা বাড়িতে যাবেন, একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলেন, ধরুন আপনি একটা বাসে উঠলেন, আপনি ভাড়া দিচ্ছেন, এই বাসগুলো কিন্তু অনেক সময় কন্ট্রাক্টররা ভাড়া নিয়ে কিন্তু গাড়িগুলো পরিচালনা করে থাকে। তো আমি এই ধরনের ভাড়ার কথা আমি বলছি না, আমি এইভাবে বলছি না যে দোকানে অনেক সময় দেখবেন যে গাড়ি ভাড়া দেওয়া হয়, অনেক ধরনের রেন্টের অফিসেও পাবেন, আমি এ ধরনের ভাড়ার কথা বলছি না। আমি যে ধরনের ভাড়ার কথা বলছি সেটা হলো যে আপনি একটা গাড়ি মোটামুটি লেটেস্ট মডেল, ধরুন আপনি এখন চলে আসছে 2024 সাল, আপনি 15 বা 16 সালের মধ্যেই একটা গাড়ি নেবেন, অর্থাৎ যে গাড়ির মডেলগুলো মোটামুটি 15 থেকে 16 সাল এর নিচেই যাবে না, অর্থাৎ যেটা 14 বা 13 12 এদিকে দরকার নাই, 15 16 সাল মডেলের যে গাড়িগুলো, এই ধরনের একটা গাড়ি আপনি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন, এই গাড়িগুলো কিন্তু অনায়াসে ভাড়া দিতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানিকে। আপনার গাড়িটি যত বেশি রান করবে আপনার গাড়ির নষ্ট হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোম্পানিতে গাড়িগুলো ভাড়া দেন, আপনি এখান থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবেন, এবং মজার বিষয় হলো কোম্পানিতে গাড়ি ভাড়া দিলে এই গাড়িগুলো দিনে 2 থেকে 3 বারের বেশি বের হয় না। যদি 2 থেকে 3 বারের বেশি বের হয় আপনি অবশ্যই অবশ্যই বাড়তি চার্জ করতে পারবেন আপনার এই রেন্ট বাবদ, এই ক্ষেত্রে একটা বড় ধরনের সুবিধা থাকে। এখন কথা হলো কোম্পানিতে আপনি যে ভাড়া দেবেন, আপনার গাড়িটা ভাড়া দেবেন আপনি কিভাবে দেবেন, এটা আপনার তো কোম্পানির সঙ্গে যোগাযোগ থাকতে হবে, নাহলে আপনি ভাড়া দিবেন কিভাবে। মজার বিষয় হলো এখানে আপনার কোনো ধরনের হ্যাসেল নাই, যা হোক একটা মিডিয়া পার্সন আছে, এই মিডিয়া পার্সন আপনার গাড়িটাকে উড়াই ভাড়া দিয়ে দিবে। আপনার কাজ হলো প্রথম মাসের ভাড়া পাওয়ার পর 15 থেকে 20 হাজার টাকা তাদেরকে দিতে হবে, আর একটা গাড়ির ভাড়া আপনি মোটামুটি 60 থেকে 80 হাজার টাকার মধ্যে পাবেন। ধরুন আপনি 16 সালের মডেল বা 17 সালের মডেলের একটা গাড়ি আপনি কিনলেন, এই ক্ষেত্রে এই গাড়িটা কেনার পর আপনার ধরুন এই গাড়িটা আমি ধরে নিচ্ছি যে গাড়িটার দাম হচ্ছে 12 লাখ বা 13 লাখ বা 14 লাখ টাকা, তো এই 12-13-14 লাখ টাকা আপনি গাড়ি কিনে প্রতি মাসে আপনি এখান থেকে মোটামুটি 60 থেকে 80 হাজার বা 85 হাজার টাকা এরকম একটা অ্যামাউন্ট পাবেন। প্লাস আপনি যদি কথা বলে নিতে পারেন ড্রাইভার যে আপনি রাখছেন, এই ড্রাইভারের খরচ অর্থাৎ ড্রাইভারের বেতন কোম্পানি বিয়ার করবে, এটা হচ্ছে সবচেয়ে একটা বড় ফ্যাসিলিটিস, এবং বেশিরভাগ কোম্পানি এখন এই ড্রাইভারের বেতনটা বেয়ার করে। এবং আপনি যদি এই ধরনের থার্ড পার্টি বা এই মিডিয়া পার্সনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, আপনি একটা না, আপনি আপনার যতগুলো গাড়ি হোক আপনি সুন্দর মতো ভাড়া দিতে পারবেন। এবং অফিসের গাড়িগুলো সাধারণত সকালবেলায় এমপ্লয়ীদেরকে নিয়ে যাওয়ার জন্য বের করা হয়, এবং বিকালবেলায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের করা হয়, এর মাঝখানে খুব একটা কিন্তু এই গাড়িগুলো বের করা হয় না। সুতরাং আপনার হ্যাসেল নেই বললেই চলে, আপনার গাড়ির নষ্ট হওয়ার পসিবিলিটি নেই বললেই চলে। আপনি যদি এভাবে ভাড়া দিতে পারেন আপনি এখান থেকে ডেফিনেটলি একটা ভালো ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই ছিল আজকে মোটামুটি 4টে বিজনেস আইডিয়া, অফলাইন বিজনেস, বাট এগুলো আপনাকে সবগুলোই কিন্তু আপনাকে প্যাসিভ ইনকাম দিতে পারে, আপনি সবগুলো পার্ট টাইম হিসেবে নিতে পারেন, কিন্তু তার ইনকামটা ডেফিনেটলি পার্ট টাইম না, ফুল টাইমের চেয়েও বেশি ইনকাম এখান থেকে আপনি জেনারেট করতে পারেন। আমি আপনাদের সঙ্গে এই যে 4টে বিজনেস আইডিয়া শেয়ার করলাম, আপনারা যদি মনে করেন এছাড়াও কোনো অফলাইন প্যাসিভ ইনকাম করার মতো বিজনেস আইডিয়া আপনাদের কাছে আছে, আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে যেয়ে আমাকে জানাতে পারেন, যেগুলো পরবর্তীতে হয়তো বা আমি আপনাদেরকে মেনশন করে এগুলো সবাইকে জানাতে পারবো, যেটি একটা ভালো বিজনেস আইডিয়া হতে পারে। যাই হোক, আর যদি আপনারা মনে করেন আমার মতো ব্যস্ত থাকার পরও এরকম একটা অফলাইন বিজনেস আপনি রান করবেন, তো আমার মনে হয় এই 4টি বিজনেসের একটি আপনার জন্য হয়ে উঠতে পারে একটা রোল মডেল। তো চলুন আমরা পরের ভিডিওতে চলে যাই, যেখানে আমাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও অপেক্ষা করছে।